পেশায় চোর নয় তবুও যারা চুরি করেন তারা এক ধরনের মানসিক রোগে আক্রান্ত। এই ধরনের রোগকে বলা হয় ক্লেপটোম্যানিয়া। এই রোগে আক্রান্তরা সবসময় কিছু না কিছু চুরির তাড়না বোধ করেন। যতক্ষণ পর্যন্ত চুরি করতে না পারেন ততক্ষণ অস্বস্তি যায় না। খুব কাছের মানুষের জিনিস বা খুবই সামান্য কিছুও চুরি করতে তারা দ্বিধা বোধ করেন না। তাই বলে যার টাকার অভাব নেই তারও কি চুরি করা সাজে? হলিউডের অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, উপস্থাপক যাদের টাকা আর খ্যাতির কোনোটাই কম নেই, তবুও চুরি করার দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন বেশ কয়েকজন তারকা। আসলে পেশা নয়, চুরি তাদের নেশা। মনোচিকিৎসকরা বলছেন এই সকল সেলিব্রিটিরা আসলে ক্লেপটোম্যানিয়ায় আক্রান্ত। মেগান ফক্স এক নামে পুরো বিশ্বের মানুষের কাছে পরিচিত এই অভিনেত্রী। নাম খ্যাতি কোনোটারই অভাব নেই, অথচ পৃথিবীর অন্যতম আবেদনময়ী এই তারকার চুরির ঘটনা নিয়ে বেশ আলোড়ন ঘটে। ছোটবেলা থেকেই মেগান ফক্সের এই চুরির অভ্যাস, সেটা তার পরিচিত জনরা যেমন স্বীকার করেছেন তেমনই স্বীকার করেছেন খোদ মেগান ফক্স নিজেও। উঠতি বয়সে মাত্র $7 এক লিপস্টিক চুরি করে নিয়ে এসেছিলেন তিনি। যাকে এক ঝলক দেখার জন্য ভক্তকুল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকেন, সেই জনপ্রিয় অভিনেত্রীর জন্য ফ্লোরিডার ওয়ালমার্টের দরজা বন্ধ। এখানে মেগান ফক্সকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সেখানে চুরি করে ধরা পড়েছিলেন তিনি। ওয়ালমার্টে চুরির ঘটনায় মেগানকে ধরার পরও তিনি চুরির কথা অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত ভিডিও ক্যামেরার ফুটেজ দেখানো হলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং চুরির কথা স্বীকারও করেন। মার্কিন অভিনেত্রী, একাধারে গায়িকা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার লিন্ডসে লোহান। নামের সঙ্গে এত তকমা যার, তাকেই কিনা জুয়েলারি চুরির রানী বলা হয়। কতবার যে গহনা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার হিসাব রাখা মুশকিল। বিখ্যাত এল ম্যাগজিনের ফটোশুট থেকে $4,00,000 জুয়েলারি চুরি যায়, আর এই ফ্যাশন ফটোশুটে উপস্থিত ছিলেন লোহান। অনেক খোঁজ লাগিয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হন এই গহনাগুলো হয়তো লোহানই চুরি করেছেন। তারা লন্ডন মেট্রোপলিটন পুলিশকে জানায়। যদিও তারা লোহানকে দোষারোপ করেননি, কিন্তু লোহানের চুরির রেকর্ড তার দিকেই অভিযোগ নিয়ে যায়। আরেকবার লস অ্যাঞ্জেলসের এক জুয়েলারি দোকান থেকে গহনা পরেই সটকে পড়েন তিনি। সেবার বিচারের মুখোমুখিও হতে হয় তাকে। এছাড়া চুরির দায়ে অভিযুক্ত প্রমাণ হয় জেলও খাটতে হয়েছিল লোহানকে। পরচুলা আর লাইটারের মতো জিনিসও কি কেউ চুরি করে? তাও আবার যদি হন বহুল জনপ্রিয় কেউ? গানের জাদুতে বিশ্ববাসীকে মাতিয়ে তোলা গায়িকা ব্রিটনি স্পিয়ার্স এমনই কাণ্ড ঘটিয়েছিলেন। দুবার সরাসরি চুরির দায়ে অভিযুক্ত হন তিনি। ব্রিটনি একবার মেকআপ রুম থেকে পরচুলা চুরি করে নিয়ে যান। পরে যখন কর্তৃপক্ষ সেই পরচুলা খুঁজতে শুরু করলো, সেটি মিলল ব্রিটনির কাছেই। ব্রিটনি স্বীকার না করলেও তার চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ ছিল। আরেকবার এক গ্যাস স্টেশন থেকে লাইটার চুরি করে ধরা পড়েন তিনি। ক্যালিফোর্নিয়ার স্যালম্যান অক্স স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার মুহূর্তে তিনি গ্যাস স্টেশন কর্মীর শৌখিন লাইটারটি হাতিয়ে নেন। এতে জানাজানি হলে ব্রিটনি তাকে কিছু চুইংগাম উপহার দিয়ে অবস্থা সামলানোর চেষ্টা করেন। অপূর্ব সুন্দরী অভিনেত্রীর খেতাবটা বহু বছর ধরেই নিজের করে রেখেছেন উইনোনা রাইডার। দর্শকদের মন ভোলানো এই তারকা অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ কমই আছেন। তবে বেশ কয়েকবার চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন উইনোনা। ব্যাগে $4,500 বেশি মূল্যের চুরিকৃত পোশাক সহ বেভারলি হিলস পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছিলেন তিনি। পোশাকগুলোতে তখনও স্টোর প্রাইস ট্যাগ লাগানো ছিল, এজন্য তাকে বিচারের মুখোমুখিও হতে হয়। আরেকবার মাদক চুরি করে সঙ্গে নিয়ে আসেন তিনি, সেবারও পুলিশের হাতে ধরা পড়ে $20,000 জামিনে মুক্তি পান। এক সাক্ষাৎকারে নিজের চুরির অভ্যাসের কথা নিজেই স্বীকার করেছিলেন উইনোনা। তিলা তেকুইলা খ্যাতি পেয়েছেন গান লিখে, অভিনয় করে, র্যাপার হিসেবেও তার বেশ নাম আছে। কিন্তু খ্যাতি আর টাকার পাহাড় থাকলে কি হবে? চুরির অভ্যাসটা যেন রয়েই গেছে। 2010 সালে CVS এ চুরির দায়ে হাতে নাতে ধরা পড়েন তিনি। কি এমন চুরি করেছিলেন জানলে লজ্জাটা আরো বাড়বে, কারণ CVS স্টোরের এক দোকান থেকে চুইংগাম আর কিছু খাবার চুরি করেছিলেন তিলা। সেই বাবল গামের দাম ছিল মাত্র $2। তাকে চুরির দায়ে ধরা হলেও পুলিশের হাতে না দিয়ে দাম পরিশোধের সুযোগ দেওয়া হয়। অবশেষে সমঝোতা হলেও চুরির খবর ছড়িয়ে যায় সর্বত্র। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।